আছে বাবা, দিদি একটু নিন তো, দিদি কুচকি যা, কুচকি যা। আমি ঘরে আমার বড় মেয়েকে খাওয়াচ্ছিলাম, আমার বড় মেয়েকে ঘরে খাওয়াচ্ছিলাম, আর ও বাইরে ছিল, ও বাইরে থেকে ও হলো বাইরে, ও ছিল বাইরে দোলনায় আমার ছেলে ছেলে দোল খাচ্ছিল। এবার ঘর থেকে মেয়েকে খাইয়ে এসে বাইরে তাড়াতাড়ি করে আমি দেখেছি যে কই আমার ছেলে, দেখি বাইরে দিয়ে দরজা দেওয়া, বাইরে দিয়ে দরজা দিয়ে আমি তাড়াতাড়ি করে ডাকছি ওপর দিয়ে, তারপর নিচে একটা লোক গিয়ে তাড়াতাড়ি করে দরজাটা খুলেছে, দরজাটা খুলে তারপরে দেখি যে ছেলে নেই আমার, মেয়েটাই 15 দিন হয়েছে কাজ করছে। নাম হলো বলে জুই, আর বাড়ি বলে যে বাস স্ট্যান্ড থেকে এই যে পুকুর পাড়টার এখানটা বলে বাড়ি। হ্যাঁ নিয়ে বলি, আমার নাম শান্তনু বিশ্বাস, এই যে আমার ছেলের ছবি। আমি ঘরে ছিলাম আর ও বাইরে দোল দিচ্ছিল ছেলেকে, আপনি বাইরে দিয়ে দরজা দিয়ে লাগিয়ে চলে গেছে। দোলার বিশ্বাস আছে। মহিলাদের নিন, আর এসপিটাকে জানান, মানে এটা রিপোর্টটা দিন ভালো মতন, আর মমতা ব্যানার্জিকে বলুন যে পুলিশ পাতা হাউসে কি অবস্থা, আজকে আমাদের ঘর থেকে সব বাচ্চারা এরকম করে হারিয়ে যাচ্ছে, এবার আমাদের ওখান থেকে একটা বাচ্চা চুরি হয়েছে, মানে পুলিশেরই পুলিশেরই বাচ্চা। হ্যাঁ ছেলে, হ্যাঁ হ্যাঁ থেকে ঢুকলাম এখন। দিদি দিদি ঠিক আছে, ঠিক আছে। বলছি এটা তো সুইচ অফ বলছে। এগারোটার সময় কেউ এসেছিল ঘরে নাকি? আপনারা তো হ্যাঁ অবশ্যই, হ্যাঁ
কি করব, আমরা তো এমনিতেই আমরা মানে আতঙ্কের মধ্যেই আছি, সব সময় আতঙ্কে। এই রাত 10টা 11টা বাজলে পরেই কি জানি কখন ঘুমাবো, কখন কে আসবে, কে দরজা খুলবে, এই একটা তো আছেই টেনশন। তার মধ্যে আজকে যে হলো তাতে আরো মাথা মানে কি করব কোনো খুঁজে পাচ্ছি না, কোনো কিছু খুঁজে পাচ্ছি না, কি করব আমরা এখন, কি অবস্থায় থাকব বলতে পারছি না। আমাদের তো সব বাইরে, যে কয় দু মাস হয়নি এখন, না 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 উনি এর আগে ছিলেন ওসি, কি বলে কি নাম ছিলেন দুলাল সরকার, উনি আগে নবগ্রাম থানা ওসি ছিলেন। হ্যাঁ, ওনার ওর সাথে আমার জানা আর কি, তারপরে বাচ্চাটা হলেই 2 মাস হয়েছে, কিন্তু আজকে নিয়ে চলে গেল। খুব কষ্ট হচ্ছে, ঠাকুর আশীর্বাদ করুন যেন আমাদের বাচ্চাটার জন্য আমরা ফিরে পাই। আপনারা বলুন নমিতা ভাই, আজকে এখানে একটা 2 মাসের বাচ্চা হারিয়ে গেছে এখান থেকে। আমাদের এই হাউজিংয়ের এত খারাপ অবস্থা, চারদিক দেখুন খোলা, যে যেখান থেকে পারছে যখন পারছে আসছে, সাইকেল মোটরসাইকেল সোনাদানা তালা ভেঙে কোনো কিচ্ছু বাদ নেই। এগুলো তো হতোই মানে এগুলো মুড়ি মুড়কির মতো হচ্ছিলো, এখনই সাইকেল রেখে গেলে তখনই নেই। আজকে 2 মাসের একটা বাচ্চা ঘর থেকে চুরি করে নিয়ে চলে গেল। তাহলে বলুন আমাদের হাজবেন্ডরা যে বাইরে ডিউটি করছে, বাইরে ওরা মানে প্রোটেকশন দিচ্ছে, আমাদের কে দেবে? কোনো রকম এখানে কোনো রকম মানে কোনো ব্যবস্থাই নেই। ঘরটা 11টা নাগাদ বাড়ি থেকে ঘর থেকে 2 মাসের বাচ্চা নিয়ে এখান থেকে আজকে বলুন, এই এই গেটটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে মেন গেটটা, এখানে যদি কোনো রকম যদি একটা মানে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা থাকতো আজকে কিটা পারতো? একবার তো সে ভাবতো নিয়ে যাওয়ার আগে। চারদিক আপনারা একটু হাউজিংটা গোটা ঘুরে দেখুন, চারদিক খোলা, ওই 2 মাসের ঘরেই কাজ করতো, 15-16 দিন হলো একটা কাজের মেয়ে, এখানে তো আমাদের সব কাজের মেয়েরা আছে, রেখেছিল এই 15-16 দিন হলো। আজকে মানে বাচ্চাটার হচ্ছে দিদা এতদিন ধরে ছিল, আজকে যে নেই আজকে বাড়ি চলে গেছে, এই সুবিধাটা উনি নিয়েছে, নিয়ে আজকে 11টার সময় বাইরে থেকে তালা মানে হ্যাঙ্গার লাগিয়ে উনি নিয়ে চলে গেছে আজকে। খালি ফোন নাম্বারটাই আছে আর কোনো কিছু জানা যায়নি। ও বলেছে বাড়ি এই এই যে এইখানে। আজকে যদি এটার যদি এই মুহূর্তে যদি মানে সবার কাছে আমার হাত জোর করে এটাই অনুরোধ যে আপনারা হচ্ছে দেখুন, সবাই আসুন, আমাদের একটু কিছু তো সিকিউরিটি দিন আমাদের এখানে, না হলে এরপরে আমাদের আমাদের ছেলে মেয়ে যারা আছে সবাইকে ঘর থেকে টেনে বের করে নিয়ে চলে যাবে। তাহলে কি আমাদের হাজবেন্ডরা কি চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবে? তাহলে আমরা কি করব, আমরা কোথায় যাব, কার কাছে বলবো? আমি মুখ্যমন্ত্রী, উনি একটা মায়ের মতন, উনি একজন মহিলা, আমি তার কাছে হাত জোর করে আবেদন করছি, আজকে যে ঘটনাটা ওনার সাথে হয়েছে, একটা মায়ের সাথে আর যেন ভবিষ্যতে কোনোদিন কারোর সঙ্গে যেন এই ঘটনাটা না ঘটে। আমরা আসি এখানে হাউজিংয়ে, বাবা মা আমাদের বাড়িঘর সব ফেলে দিয়ে আসি, যে এখানে একটা পুলিশ প্রোটেকশন, এখানে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো, কিন্তু এখানে এসে যদি আমাদের ওরকম অনিশ্চিততায় ভুগতে হয় তাহলে আমরা কোথায় যাবো? আপনারা বলুন তাহলে আমরা কোথায় যাবো? কিচ্ছু কোনো রকম কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই। আপনারা গোটা হাউজিংটা ঘুরে দেখুন, চারদিক খোলা, কিচ্ছু নেই, শুধু হবে হচ্ছে করবো ব্যাস, এতটুকুই, আর কিছু হচ্ছে না, আর কিছু হচ্ছে না, কোনো রকম ব্যবস্থা নেই আমাদের। আপনাদের আপনাদের যখন এসেছেন আপনাদের জন্য আমি আবার হাত জোর করে আপনাদের দ্বারাই জানাবো, সবাইকে আমি বলছি যে আপনারা হচ্ছে একটু আসুন আমাদের হাউজিংয়ে, একটু দেখুন কোনো রকম ব্যবস্থা নেই। আমার নাম সাথী মজুমদার।